আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম পনেরো লাখ সরকারি চাকরিজীবীকে ত্রিশ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয় হিসাব না দিলে পদাবনতি বাধ্যতামূলক অবসর সহ আইনি ব্যবস্থা ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় দেশটির হাই কমিশনারের সাথে বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল পুনর্বাসন পুলিশ সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ এবং শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী অনুরা কুমার সংবাদ নায়কে পনেরো লাখ সরকারি চাকরিজীবীকে ত্রিশ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় হিসাব না দিলে পদাবনতি বরখাস্ত এমনকি বাধ্যতামূলক অবসর দেওয়া হবে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান তিনি জানান কর্মকর্তা কর্মচারীদের তথ্য প্রকাশ করা হবে না তবে যাচাই করবে নিজ দপ্তর সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়টি গুজব বলেও জানান জনপ্রশাসন সচিব রিপোর্ট করছেন মাহবুব কবির চপল সরকারি চাকরিকে বলা হয় সোনার হরিণ যাকে পাবার জন্য লাখ এমনকি কোটি টাকাও খরচ করেন অনেকেই একসময় সোনার হরিণ হয়ে যায় আলাদিনের চেরাক ড্রাইভার পিওন কেরানীয় হন কুটিপতি সরকারি কর্মচারী আইনে সম্পদের হিসেব জমা দেবার বিধান থাকলেও এতদিন তা চলত নাম কাওয়াস্তে এবার তা বাস্তবায়নে কঠোর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তিরিশ নভেম্বরের মধ্যে সব সরকারি চাকরিজীবীকে বাধ্যতামূলকভাবে সম্পদের হিসাব জমা দিতে হবে দুই হাজার চব্বিশ সালের বিষয়টা তিরিশে নভেম্বর মধ্যে জমা দিতে হবে আর এরপর থেকে প্রতি বছর যাতে বারবার এটা বলতে না হয় আইনটা চেঞ্জ করতে না হয় প্রতি বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে এটা কিভাবে জমা দিতে হবে সিল খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জমা দিতে হবে বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয় সরকারি চাকরিজীবীদের সম্পদের তথ্য প্রকাশ করা হবে না নিজ দপ্তর সেগুলোর যাচাই করবে জমা না দিলে বা ভুল তথ্য দিলে বিধি অনুযায়ী দণ্ড দেয়া হবে এতে দুর্নীতি কমবে বলে আশা করছেন সচিব সম্পদ বিবরণী দেওয়া তার একটা লাগাম তারপরে যদি আনলিমিটেড হয় তাকে ধরার জন্য সেই ডিপার্টমেন্টালি ব্যবস্থা থাকবে লঘুদণ্ড তো বোঝেন স্বল্প মাত্রায় কতে বলা আছে তিরস্কার নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা বেতন গ্রেডে নিম্নতর ধাপে অবনমিত গুরুদণ্ড চারটা আছে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনিয়মিত করণ আইন বাধ্যতামূলক অবসর প্রদান চাকরি হইতে অপসারণ চাকরি হইতে বরখাস্ত করণ এটা দিয়ে দেখবেন যে কিছু কিছু মাত্রায় যারা এই যে আমাদের কী বলবো জায়েন্ট হয়ে গেছিলো না ফাইন্যান্সিয়াল জায়েন্ট এটাই বোধহয় বলা ভালো তারা অন্তত সচেতন হবে এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা একটা লাগাম টানা হবে এটা সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ছে বলে যে চিঠি অনলাইনে ঘুরছে তা গুজব বলে জানান জনপ্রশাসন সচিব আমার একটাই উত্তর গুজবে কান দেবেন না মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা যেমন প্রতি বছর ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে বিএনপির সাথে ভারতের রাজনৈতিক দলগুলো ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানান দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব কথা জানান মির্জা ফখরুল আরেক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে জনগণের আস্থার প্রতিদান দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কামরুজামান রাজীবের রিপোর্ট পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর বিদেশি কূটনীতিকদের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব বৈঠকে উপস্থিত ছিলেন উপ কমিশনার প্রবন বাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান ও সামা প্রায় ঘন্টা ব্যাপী বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান বাংলাদেশের সাথে সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি জাতীয় নিরাপত্তা সহ অন্যান্য সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক বিশেষ করে এই পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন কথা বলছেন আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান এই অবস্থা তারা তৈরি করছেন এবং এই সম্পর্কের মধ্যে আরও কি করে সুস্থতা আরও পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার তার কাজ করতে আগ্রহী অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন শিগগিরই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে ফ্যাসিবাদের দোষকদের ফিরে আসার সুযোগ দেয়া যাবে না দীর্ঘ সময় নেবেন না এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকার জনপ্রতিনিধি জনগণের নির্বাচিত এই কথাটা একবার নরম গাড়িতে পতাকা ভুলেই বসে আর এটা ছাড়তে ইচ্ছা করে না এটা স্বাভাবিক কথা বাংলাদেশের সাধারণ মানুষের তো এই মুক্তি আপনাদের ভোট এটাই কামনা করি অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেয় ভারতকে প্রভুত্ব না করার আহ্বান জানিয়ে হাফিজুদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের ভাগ্য দেশের জনগণই নির্ধারণ করবে কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা বন্যা পরবর্তী পুনর্বাসন পুলিশ প্রশাসনের সংস্কার ও নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ সংস্থাটির বাংলাদেশের প্রধান গুইন লুইস প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ সহায়তার কথা জানান এছাড়াও বৈঠকে দুর্নীতি দমন রোহিঙ্গা সংকট ও জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্ত কার্যক্রম নিয়ে আলোচনা হয় এ সময় প্রধান উপদেষ্টা জানান পুলিশ প্রশাসনের সংস্কারকে অগ্রাধিকারের শীর্ষে রেখেছে তার সরকার একই সাথে ভোট অবাধ ও সুষ্ঠু করতে একটি সংস্কার কমিশনও গঠন করা হয়েছে পরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত মনসুর চাবসি এ সময় অর্থনীতি বাণিজ্য জ্বালানি শিক্ষা স্বাস্থ্য সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা এদিকে শ্রম পুনর্গঠন ও ম্যানগ্রোভ গবেষণায় ডেনমার্কের সহযোগিতা চেয়েছেন ড ইউনুস বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করলে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা বিষয়ে সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা সাবেক সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমকে সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব পরে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস জানান সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহিদ ফারুক শামীমকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে দেশের বর্তমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও বাহিনীর কার্যক্রম সম্পর্কে অন্তর্বর্তী সরকার প্রধানকে অবহিত করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ড ইউনুস সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে প্রায় তিন মাস পর ক্লাস শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয় গণ অভ্যুত্থানের পর শ্রেণিকক্ষে ফেরার মুহূর্তে উচ্ছ্বসিত ছিলেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে সুন্দর পরিবেশে এখন পড়াশোনায় মনোযোগী হতে চান তারা মেধার ভিত্তিতে হলের আসন বন্টনেও খুশি ছাত্রছাত্রীরা কিছু চ্যালেঞ্জ থাকলেও তা কাটিয়ে উঠে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী প্রশাসন রিপোর্ট করছেন আবদিন সজীব নির্ভয়ে নির্দ্বিধায় প্রিয় ক্যাম্পাসে বাংলাদেশের ভবিষ্যতরা কোথাও রাজনীতির বাড়াবাড়ি নেই নেই বিশৃঙ্খলার শঙ্কা এখন কেবলই পড়াশোনা এক অন্যরকম অনুভূতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এই পদচারণা নতুন শুরুর জানান দিচ্ছে এতদিন আমরা হতাম যে আমরা দেশের বাইরে চলে যাব তো তখন আমি দেখলাম যে এরকম একটা খুব ভালো একটা চেঞ্জ আসতেছে সবাই ভাবতেছে যে সংস্কার হবে আমরা দেশের জন্য কিছু করব আগে যারা ছিল ছাত্রলীগের যারা ছিল ওরা চলে যাওয়ার পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখন আগে সব ভালোভাবে হচ্ছে এনজয় করতে পারতেছে আমাদের এই ক্যাম্পাসের ইনভায়রনমেন্টটা আমরা আশা করতেছি যে এখন থেকে মোটামুটি ভালো হবে মানে আগের তুলনায় আর কি আগে মনে করেন যে দলীয় যা যে টিচাররা ছিল বা তাদের ক্ষমতা বলে ওনারা বিভিন্ন পজিশনে ছিল তো এটা হয়তো এখন আর মানে ওইরকম ভাবে থাকবে না আবু বকর সিদ্দিক মার্কেটিং বিভাগের ছাত্র তার জীবনে আছে নানা চ্যালেঞ্জ আছে বিশ্বাসও এই নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে চায় চাকরির ক্ষেত্রে যে দুর্নীতিগুলো ছিল বিসিএস এর ক্ষেত্রে যে দুর্নীতিগুলো ছিল ওইগুলো যদি এখন না হয় যোগ্যতার ভিত্তিতে যদি মানুষ চাকরি পায় তাহলে তারা বিদেশে যাওয়ার প্রবণতাটা কমে যাবে এবং তারা দেশে থেকে দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারবে বলে মনে করি প্রথম দিনের শ্রেণীকক্ষে শিক্ষকরা নাম ধরে ডাকছেন যেন শিক্ষা জীবনের প্রথম ক্লাসের কথা মনে পড়ছে শিক্ষার্থীদের টিচার যখন আমার নাম ধরে ডাকলে আমি ইয়েস স্যার বললাম তো তখন আমার মনে হচ্ছে না অনেক দিন পরে আজকে আমি আমার লাইফে ফিরে এসেছি নয়তো আমার একটা মানে অস্থিরতা কাজ করত যে কতদিন এটা ঠিক হবে আমরা আবার কবে ক্লাসে আসবো এবং আমার রেগুলার লাইফ কবে শুরু হবে নয়তো একটা ডিপ্রেশন আমাদের মধ্যে কাজ করে একদিকে শিক্ষক আন্দোলন অন্যদিকে ছাত্র আন্দোলনের সফল পরিণতিতে বাংলাদেশের এই নতুন রূপ কোনো অত্যাচার নাই সুন্দর একটা পরিবেশে আছে আমরা পড়াশোনা করতে পারছি হল কর্তৃপক্ষ আমাদের বরাদ্দভাবে লিগ্যাল বরাদ্দভাবে সিট দিয়েছে আমরা খুব সুন্দর সিটে আসছি এবং ক্লাস করছি সব মিলায়ে খুব একটা আনন্দ কোনো মুহূর্ত আমরা উপভোগ করতেছি সাতশোটা কোশ্চিন বিক্রি হয়েছে যেখানে সিট আছে পাঁচশো ষোলোটা মানে আপনি বাংলাদেশে ওই পর্যন্ত কোশ্চিন কিনেও সেফ ছিলেন না কিন্তু এখন কিন্তু এমন কোনো পরিস্থিতি নেই তাই দেখা যাচ্ছে তখন আমরা সবাই একটা এরকম চিন্তাভাবনা ছিল যে না দেশে আমাদের কিছু হবে না কোটা চলে গেছে এই দুর্নীতি চলে গেছে তখন আমাদের মনে হচ্ছে যে না এখন আসলে দেশে আমাদের ভবিষ্যতে কিছু আছে এবং দেশের জন্য আমরা কিছু করতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নতুন শুরুর মুহূর্তে স্মরণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের কার্যকরভাবে এই কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সারা জাতির যে প্রত্যাশা তার অন্তত কিছুটা হলেও পূরণ করতে পারব আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ ক্লাস শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নে কাজ চলছে আলোচনা চলছে বিভিন্ন দ্বন্দ্ব নিরসনের শান্তি ফিরেছে ক্যাম্পাসে স্বস্তি ফিরেছে হলে এ নিয়ে সবাই মনে করছেন যে তারা এই দেশে থেকেই দেশের জন্য কিছু করার পরিকল্পনা এখন আছেন আব্দিন সচিব এটিএন বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় পাচারের অর্থ ফিরিয়ে আনা সম্পদ পুনরুদ্ধার ও শেয়ারের অর্থ স্থানান্তর করে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি জানান ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে সরকার এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে গভর্নর এসব কথা বলেন সরকারি ছয় ব্যাংকে এমডিদের অব্যাহতি প্রসঙ্গে তিনি বলেন এসব ব্যাংকে দক্ষ পরিচালনা পর্ষদ দেয়া হয়েছে শিগগিরই নিয়োগ দেয়া হবে দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকারদের শারফুল আলমের রিপোর্ট আওয়ামী লীগ শাসন আমলে ব্যাপক লুটপাট হয়েছে আর্থিক খাতে শুধু এসলম গ্রুপের মাধ্যমেই দুই লাখ কোটি টাকা ও অন্যান্য মিলে মোট চার লাখ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে আবার এসলমের নিয়ন্ত্রণে থাকা সাত ব্যাংকে অস্বাভাবিকভাবে আর্থিক সংকট দেখা যায় যার প্রভাব পড়ে সার্বিক ব্যাংক খাতে এই পরিস্থিতির মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব দেওয়া হয় বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে দায়িত্ব নিয়ে প্রথমেই তিনি দুর্বল ব্যাংকগুলোতে নতুন পরিচালনা পর্ষদ দেন তারল্য সংকটে থাকা ওইসব ব্যাংকগুলোকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন গভর্নর আমরা ধীরে ধীরে এই সম্পদ উত্থ মানে সম্পদগুলোকে আমরা রিকভারির ব্যবস্থা করব তাদের যে শেয়ার হোল্ডিং আছে ব্যাংকের মালিকানা সেগুলোকে নতুন মালিকানা এনে কিছু টাকা জোগাড় করব বিদেশে তাদের সম্পদের আমরা চেষ্টা করব তারপরে সব মিলিয়ে হয়তো একটা মোটামুটি একটা অঙ্ক হবে যেটা আংশিকভাবে এই গ্যাপটা ফিল করবে তারপরে সরকারও হয়তো কিছু দেবে আমরা বিদেশি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কথা বলছি তারাও আমাদেরকে দেবেন সব মিলিয়ে আমরা এই ব্যাংকগুলোকে একটা স্বস্তিকর অবস্থানে নিয়ে যাবো ইন দা মিন টাইম ডিপোজিটার যদি তাদের আস্তে ফিরে পান তারাও ডিপোজিট এখানে বাড়াবেন ফলে সব মিলিয়ে ব্যাংকগুলো তখন এই দুরবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে বলে আমরা বেসরকারি ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকগুলোতেও দেয়া হয় নতুন পরিচালনা পর্ষদ উনিশ সেপ্টেম্বর রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের এমবিদের অব্যাহতি দেয় অর্থ মন্ত্রণালয় তবে ঐসব ব্যাংকে দক্ষ পরিচালনা পর্ষদ থাকায় এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে বোর্ড তারা কিন্তু খুবই সলিড এবং চেয়ারম্যানগুলো প্রত্যেকেই খুবই দক্ষ এবং তারা এটিকে চালিয়ে নিতে পারবেন এবং এটা সাময়িক একটা ব্যাপার একটা সার্চ কমিটি করে নতুন এমডি নিয়োগ দেওয়া হবে এবং সেটার মাধ্যমে আমরা ভালো যারা আগামীতে এই ব্যাঙ্কগুলোকে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করতে পারবেন সেই ধরনের এমডিরা আসবেন এবং তারা পেছন দিকে তাকানোর দরকার হবে না তার সামনের দিকে তাকিয়ে কাজ করে যেতে তারা আমাদের রিফর্ম যেগুলো দরকার সেটার জন্য পুরোপুরিভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা যে কথা কথা বলা হয়েছে রিফর্মের আমরা তার চাইতে অনেক বেশি রিফর্ম করব ইনশাল্লাহ কোনো সন্দেহ না আমাদের নিজের স্বার্থেই করব এটিএম বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান প্রচলিত নিয়মের মধ্য থেকেই ভিত্তিক ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দেয়া হবে সরফুল আলম এটিএন বাংলা ঢাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী প্রার্থী অনুরা কুমারা দিশা নায়কে স্থানীয় সময় রাত আটটার দিকে দেশটি নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বিয়াল্লিশ দশমিক তিন এক শতাংশ ভোট পেয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অনুরা কুমারা দিশা নায়কে তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সঙ্গী জন বালাওয়াগারের নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন বত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট মাত্র সতেরো শতাংশ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ভোট শুরু হয় শনিবার আজ প্রথম দফা ভোট গণনা শেষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি একজন প্রার্থীও পরে দ্বিতীয় দফায় ভোট গণনা করে রাতে ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের নেতা অনুরা কুমারাকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন আগামীকাল সকালে দেশটির দশমতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ বন্যা দুর্গত এলাকার কৃষকদের মাঝে ধান সবজি সার ও কীটনাশক বিনামূল্যে বিতরণ করতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি সই করেছে ঢাকা ব্যাংক পিএলসি ঢাকা ব্যাংকের উপ পরিচালক ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার মোহাম্মদ মোস্তাক আহমেদ এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ইভিপি ও রিটেল বিজনেস ডিভিশনের প্রধান এইচ এম মোস্তাফিজুর রহমান এস ও এগ্রিকালচার বিজনেস ইউনিট প্রধান মোহাম্মদ কাতেবুর রহমান এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আবদুল লতিফ সহ অন্যান্যরা এবার পার্টেক্স খেলার খবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজনে কোনো শঙ্কা দেখছেন না বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়া নাফিস আর বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল আজ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে পরিদর্শন শেষে গণমাধ্যমকে কথা বলেন শাহরিয়া নাফিস এদিকে সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া দিয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরাগারমানের রিপোর্ট রণক্ষেত্রে পরিণত হয়েছে মিরপুরের হোম অব ক্রিকেট আকাশের সেনাবাহিনীর হেলিকপ্টার মাঠে সশস্ত্র বাহিনীর রণহুঙ্কার যুদ্ধের দামামা এসবই ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্প্রতি রাজনৈতিক অস্থিরতায় সরে গেছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে ষোলো অক্টোবর ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা প্রটিয়াদের নিরাপত্তার ব্যাপারে যেন কোনো শঙ্কা না থাকে তার জন্যেই এই সেনা মহড়া দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরকে সফল করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদেরকে চিন্তামুক্ত রাখতেই মিরপুর স্টেডিয়ামে এই বিশেষ মহড়া সেনাবাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নেয় র্যাব পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছে দক্ষিণ আফ্রিকার তিন সদস্যের প্রতিনিধি দল তারা স্টেডিয়ামের ইনডোর আউটডোর সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন একেবারে রেগুলার একটা ব্যাপার ওরা বিভিন্ন দেশে বিভিন্ন দেশে ইন্ডিয়াতে খেলা হোক পাকিস্তানে খেলা হোক নিউজিল্যান্ডে খেলা হোক অস্ট্রেলিয়াতে হোক যেখানেই হোক ওরা প্রত্যেকটা দল যাওয়ার আগে একটা প্রতিনিধি দল পাঠায় সো দ্যাট দে ক্যান নো যে কোথায় কি হচ্ছে তো এটার উপর ডেফিনেটলি ওরা ইন্টারনালি ওদের বোর্ডকে রিপোর্ট দিবে বাট খেলা না হওয়া আমাদের মধ্যে কোনো সংশয় নেই আগামী একুশ অক্টোবর ঢাকায় এবং উনত্রিশ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পরাকার এটিএন বাংলা ঢাকা শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার পনেরো লাখ সরকারি চাকরিজীবীকে ত্রিশ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয় হিসাব না দিলে পদাবনতি বাধ্যতামূলক অবসর সহ আইনি ব্যবস্থা ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় দেশটির কমিশনারের সাথে বৈঠক শেষে জানালেন মির্জাফকুর বন্যা পরবর্তী পুনর্বাসন পুলিশ সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ এবং শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী প্রার্থী অনুরা কুমারা দিশা নায়কে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ